অনুব্রতের রাইস মিলে হানা, তল্লাশি চালাচ্ছে সিবিআই, অনুব্রতের কন্যা বসতেন এখানে, সিবিআই ঢুকতে বাধা কর্মীদের, কি চলে এই রাইস মিলের ভেতর? আবার বোলপুরে হানা দিল সিবিআই, তবে এবার অনুব্রত মণ্ডলের বাড়ি নয়, একটি রাইস মিলে। শুক্রবার সাত সকালেই আধিকারিকরা হানা দেন, প্রথমে তাদের বাধার মুখে পড়তে হলেও পরে রাইস মিলে ঢোকে সিবিআই। ভোলে বোম রাইস মিলের দিকে দীর্ঘ দিন ধরে নজর রয়েছে সিবিআই এর, সেখানে হানা দিলে নথিপত্র পাওয়া যেতে পারে, এই আশঙ্কাও করা হয়েছে সিবিআই এর পক্ষ থেকে। শুক্রবার সকালে বীরভূমের লাল মাটিতে হানা দেন সিবিআই তদন্তকারীরা। এই রাইস মিলের মালিকানা নিয়ে দ্বন্দ্ব ছিল শুরুতে, পরে জানা যায় এই মিলের মালিকানা রয়েছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়ে এবং স্ত্রীর নামে। মিলের ভেতর ঢুকতে গেলে বাধা দেওয়া হয় আধিকারিকদের, মিলের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, ভেতর থেকে জানানো হয় সিবিআই ঢুকলেও সাংবাদিকদের আসার অনুমতি নেই, কিন্তু কে এই নির্দেশ জারি করলো তা নিয়ে যথেষ্ট প্রশ্ন ছিল। ৪০ মিনিট ধরে গেটের বাইরে দাঁড়িয়েছিলেন সিবিআই আধিকারিকরা, আদালত থেকে সার্চ ওয়ারেন্ট নিয়ে আসা হয়, সেই ওয়ারেন্টের কথা শোনার পর আর দরজা ভেতর থেকে আটকে রাখা সম্ভব হয়নি, দরজা খুলে ভেতরে যেতে দেওয়া হয় আধিকারিকদের। ৭০ বিঘা জমির ওপর গড়ে উঠেছে এই ভোলে বোম রাইস মিল, কর্মীরা কেউ কোনো কথা না বলে মুখে কুলু পেটেছেন। সিবিআই আধিকারিকরা রাইস মিলে তল্লাশি অভিযান শুরু করে, এই খবর প্রকাশ করার সময়ও তল্লাশি চলছে, একাধিক এসইউভি গাড়ি পাওয়া গিয়েছে এই রাইস মিলের ভেতর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই মিলে বসতেন অনুব্রতের মেয়ে সুকন্যা, তিনি আবার প্রাথমিক স্কুলের শিক্ষিকাও, সুকন্যার ফেসবুক প্রোফাইলে এই মিলের নামও লেখা রয়েছে। অনুব্রত কন্যাকে প্রায় রাইস মিলে যাতায়াত করতে দেখেছেন এলাকার বাসিন্দারা। এই ভোলে বোম রাইস মিল নিয়ে লোকের মনেও তীব্র কৌতূহল রয়েছে দীর্ঘ সময় ধরে, উঁচু পাঁচিলের ওপারে ঠিক কি হয় সেই সম্পর্কে সঠিক কোনো ধারণা নেই সাধারণ মানুষের। জানা গিয়েছে ২০১১ সালে এই মিলটি জনৈক্য হারাধন মণ্ডলের কাছ থেকে কিনেছিলেন অনুব্রত মণ্ডল, এই সময়ের আগে অনুব্রতের ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হয়েছে, কত টাকা দিয়ে এই এত বড় রাইস মিল তিনি কিনেছিলেন সেই সব জানার চেষ্টা করছেন আধিকারিকরা। তার সম্পত্তির হদিশ পেতে ঘনিষ্ঠদের ব্যাংক অ্যাকাউন্ট এবং কাজ কারবারেও সিবিআই এর নজর দিয়েছে বলে খবর। ২০ অগস্ট অনুব্রত মণ্ডলকে ফের আদালতে তোলা হবে, তার আগে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য নথি গুছিয়ে নিতে চাইছে সিবিআই, একথা মনে করছে ওয়াকিবহল মহল। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।